हेलो फ्रेंड्स, वेलकम टू मिताज हुरसोन। आज के मैं अपने साथ शेयर करब सुपर टेस्टी एवं दारुण मजेदार काचा आम आइसक्रीम। ये गरमे ठंडा ठंडा आइसक्रीम खेते आम्रा सकले तो भीषण ही पसंद करी, और से काचा आम तैरी जाए तो और बसि भलो है। और काचा आम आइसक्रीम बनिए बाच्चा के दिले तरह क्योंकि भीषण ही खुशी है। तो चलो और बस देरी ना शुरू करा जाए आज के रेसिपी। काचा आमेर आइसक्रीम बनाते सबार प्रथमे आमी एखाने दुटो काचा आम नियेछि, आर आमटाके आमी आगे थेके भालो करे धुए परिष्कार करे नियेछिलाम। एबारे आमरा आमेर खोसाटाके भालो करे छाड़िये नेब। आमी एखाने आमेर खोसाटाके छाड़िये निच्छि, तबे आपनारा एखाने इच्छे करले खोसा समेत आमटाके सिद्ध करते पारबेन। तो देखुन आमी एखाने आमेर खोसागुलोके खूब भालो करे छाड़िये निलाम। এবারে আমরা আমটাকে সিদ্ধ করব। তো তার জন্য একটা সসপ্যানে বেশ খানিকটা পরিমাণে জল দিয়েছি, আর জলটা ফুটে উঠলে আমি কাঁচা আম দুটোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন আমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা প্লেটে নামিয়ে আমটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, যাতে আমের পাল্পটা আমাদের বের করতে সুবিধা হয়। এখন আমরা এইভাবে একটু হাতের সাহায্যে পুরো আমের পাল্পটাকে বের করে নিচ্ছি। দেখুন তার জন্য একটু সময় নিয়ে আমি আমের পাল্পটাকে খুব ভালো করে বের করে নিলাম। এবার অন্যদিকে একটা বড় মিক্সিং জার নিয়ে আমি পুরো আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আমের পাল্পটা এর মধ্যে দেবার পর এখন এর মধ্যে অ্যাড করছি এক কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা জল। আপনার এখানে চাইলে যে জলের মধ্যে আমটা সিদ্ধ করে নিয়েছেন সেই জলটাও এখানে অ্যাড করতে পারবেন। এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমি বাড়িতে থাকা নর্মাল চিনিটাকেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আপনারা আমটা কতটা টক বা মিষ্টি সেই মতন কিন্তু চিনিটা অ্যাড করবেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট লবণ। এবার সব কিছুকে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন খুব ভালোভাবে আমটা ব্লেন্ড করে নিলাম। এবারে একটা ছাঁকনির সাহায্যে আমের মিশ্রণটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো আমের আঁশ বা দানাদার অংশ না থাকে। তো তার জন্য কিন্তু একটু সময় নিয়ে আমি মিশ্রণটাকে ছেঁকে নিলাম, আর আমটা ছেঁকে নেওয়ার কারণে আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগবে। তো এবারে আমরা কাঁচা আমের কালার আনার জন্য এক পিঞ্চ থেকেও একটু কম পরিমাণে গ্রিন ফুড কালার অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। তবে আপনারা চাইলে কালারটা কিন্তু স্কিপ করতে পারেন, এতে করে টেস্টের খুব একটা বেশি ডিফারেন্স হয় না। জাস্ট দেখতে ভালো লাগার জন্য এই কালারটা আমি এখানে অ্যাড করছি। আর এই কালারটা অ্যাড করার ফলে বাচ্চাদেরকে দিলে কিন্তু তারাও ভীষণ মজা করে আইসক্রিমটা খাবে। এবার আমরা আইসক্রিমটা তৈরি করার জন্য এরকম কয়েকটা চায়ের কাপ নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড থাকে তাহলে তো সেটা দিয়ে আইসক্রিম করতে পারবেন, আর মোল্ড না থাকলেও এইভাবে চায়ের কাপে করে অনায়াসেই আইসক্রিম বানাতে পারবেন। এবারে আমরা এই সবকটা কাপের মধ্যে আমের মিশ্রণটাকে ঢেলে নেব। সবকটা কাপের মধ্যে আমের মিশ্রণটাকে ঢেলে নিয়ে এখন এটাকে ওপর দিয়ে ঢাকা দেওয়ার জন্য এরকম কয়েকটা পলিথিনের প্লাস্টিক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যদি আপনাদের কাছে ফয়েল পেপার থাকে তো সেটা দিয়েও র্যাপ করতে পারবেন, আর যদি না থাকে তাহলে ঠিক এরকমভাবে প্লাস্টিক দিয়েও র্যাপ করতে পারবেন। দেখুন আমি প্লাস্টিকটা দিয়ে কভার করে একটা গার্ডারের সাহায্যে খুব ভালোভাবে আটকে দিলাম। এইভাবে সবকটা কাপ আমরা আটকে দিচ্ছি। তো দেখুন আমি সবকটা কাপ প্লাস্টিক দিয়ে খুব ভালো করে আটকে দিয়েছি। এবার একটা ছুরি বা যে কোনো ধারালো কাঁচির সাহায্যে প্লাস্টিকের ওপরের দিকটা এভাবে একটু ছোট করে কেটে নিচ্ছি, যাতে আমরা আইসক্রিমের কাঠিগুলোকে এর মধ্যে খুব সহজেই ঢুকিয়ে দিতে পারি। তারপর আমি কয়েকটা এরকম আইসক্রিম কাঠি নিয়েছি, এবার এগুলোকে এর মধ্যে আস্তে করে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা কাপের মধ্যে আমি আইসক্রিমের কাঠিগুলোকে গেঁথে দিলাম। এখন এটাকে আমি সারা রাত বা 8 থেকে 9 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। তো আমরা ফিরে আসছি 8 থেকে 9 ঘন্টা পর। 8-9 ঘন্টা পর ফিরে আসলাম।
আর আইসক্রিমগুলো কিন্তু পারফেক্টভাবে জমে গেছে। এবারে আমরা আইসক্রিমগুলোকে কাপ থেকে বের করে নেব। দেখুন, ওপরে প্লাস্টিকটাকে এইভাবে গাঢ়ার সময় ছাড়িয়ে তারপর একটা কাঁচি দিয়ে এর সাইডটা কেটে নিচ্ছে। তারপর এইভাবে খুব সহজেই একটু ছিঁড়ে নিলেই আইসক্রিমটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। আর এই চায়ের কাপে আইসক্রিম তৈরি করলে এইভাবে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। আমি বাকি আইসক্রিমগুলো একই রকমভাবে বের করে নেব। যদি আপনাদের কাছে আইসক্রিম মোল্ড না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, এইভাবে কিন্তু চায়ের কাপে করে আইসক্রিমটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কত সহজেই কাঁচা আম দিয়ে এরকম দারুণ টেস্টি এবং মজাদার কাঁচা আমের আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। একই রকমভাবে আপনিও এই কাঁচা আমের আইসক্রিমটা বানিয়ে নিন আর সকলে মিলে এনজয় করুন। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের মতো এইটুকুই, সবাই খুব ভালো থাকুন, ধন্যবাদ।